नमस्कार बंधुरा, तन्हीर पाकशालाते सबाइके स्वागत। आजके रेसिपी परफेक्ट मिष्टिर दोकानेर मतन छोलार डाल, जेटा कचुरी डालपुरी बा परोटार साथे खेते असाधारण लागे। बानानो भीषणई सहज। आजके आमी डायरेक्ट प्रेसार कुकारे बानाबो, मात्र 10 থেকে 15 মিনিট समय लागबे एई रेसिपिटी तैरी करते। आसुन देखे नेवा जाक आमार आजकेर निरामिष छोलार डाल। निरामिष छोलार डाल बानाबार जोन्नो एकटा बाटिते आमी निये निच्छि 1 কাপ পরিমাণে ছোলার ডাল। এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল ব্যবহার করেছি। আমার যে কাপের মেজারমেন্টটা আছে সেটা 250 গ্রাম। ছোলার ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার জল বদলে বদলে ডালটাকে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ডালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পর দেখুন ডালটা ভিজে গিয়ে ডাবল সাইজ হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি রান্না করব। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে অবশ্যই সাদা তেলে করতে পারেন, তবে সরষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা 2টোকে আমি ফাটিয়ে নিয়েছি, আর 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো নারকেল কুচি। নারকেল কুচি দেওয়ার পর হালকা করে একটু ভেজে নেব 1 মিনিট সময় ধরে। নারকেলটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের চৌকো করে কেটে নেওয়া খোসা সমেত আলু। আলুটাকে 2 মিনিট সময় ধরে হালকা একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। মিষ্টির দোকানে যে ছোলার ডালটা সার্ভ করা হয় কচুরি বা পরোটার সাথে, তার মধ্যে কিন্তু এই খোসা সমেত আলু ব্যবহার করা হয়। আলুটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হিং। যেহেতু এটা নিরামিষ ছোলার ডাল সেই কারণে আমি হিং ব্যবহার করছি, আপনাদের যদি অপছন্দ হয় আপনারা অ্যাভয়েড করতে পারেন। হিংটাকে আলাদা করে একটু ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে একটু কাঁচা লঙ্কা বাটাটা বেশি ব্যবহার করলাম, কারণ এখনকার কাঁচা লঙ্কাগুলো একেবারেই ঝাল হচ্ছে না। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদাটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। মশলাটা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে আলুটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলা ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল। ডালটাকে দিয়েও একটু কষিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলা খুব ভালো মতন মিশে যায়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে লবণটাও ভালো করে মিশে যায়। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরম জল। রান্নাতে যদি গরম জল দেওয়া হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। এবার প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়ে ডালটাকে কিন্তু সেদ্ধ করে নেব। তার বেশি যদি সিটি হয়ে যায় তাহলে কিন্তু ডাল গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে 2টো সিটিতে ডাল সেদ্ধ হয়ে যাবে। 2টো সিটি হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তারপরে কুকারটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব।
অপরদিকে একটা ভাজা মশলা তৈরি করব শুকনো কড়াইতে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তেজপাতাটাকে আমি ছিঁড়ে নিয়েছি আর দিচ্ছি তিনটে ছোট এলাচ তিনটে ছোট টুকরো দারচিনি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোটা জিরে আর এক চা চামচ পরিমাণ গোটা ধনে এবার এক মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত মশলা হালকা ভেজে নেব মশলাটার একটু কালার চেঞ্জ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম কড়াইয়ের গরমেই বাকি ভাজাটা হয়ে যাবে তারপরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব অপরদিকে স্টিমটাও বসে গেছে প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে আমি লিডটাকে ওপেন করছি আর চেক করে নিচ্ছি আমাদের ডাল কেমন সিদ্ধ হলো দেখুন আমাদের ডাল একদম পারফেক্টলি বয়ল হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এক থেকে দেড় মিনিট ডালটাকে আমি একটু ফুটিয়ে নেব ডাল এই রকম যদি দানা দানা থাকে তাহলে খেতে বেশি ভালো লাগে হাতা দিয়ে একটু চেপে চেপে দেবেন যাতে ডালটা একটু গলে যায় আমি ডালটাকে আরেকটু ফুটিয়ে নেব আর আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন সিদ্ধ হয়েছে দেখুন ডালটা একদম সুসিদ্ধ হয়ে গেছে আর দানা দানাও আছে ঠিক এই রকম যদি ছোলার ডাল সিদ্ধ করা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু ফ্যান ফ্যান হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচ রসগোল্লার রস মিষ্টির দোকানের ছোলার ডালে কিন্তু সবসময় রসগোল্লার রস ব্যবহার করা হয় যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই আপনারা রসগোল্লার রস ব্যবহার করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চিনি ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এবার এই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম তিন চা চামচ এই ভাজা মশলা দিলে কিন্তু ছোলার ডালের গন্ধটা একেবারে অন্যরকম হয়ে যায় তৈরি হয়ে গেছে একদম মিষ্টির দোকানের মতন ছোলার ডাল লুচি হিঙের কচুরি বা যে কোনো কচুরির সাথে বা পরোটার সাথে গরম গরম এই ছোলার ডাল খেতে অসাধারণ লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একবার ছোলার ডালটা ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতো এ পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।